নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে তিনটি রাশির গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এই তিনটি রাশি দু হাজার চব্বিশে ইতিহাস রচনা করবে কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অর্থাৎ জানুয়ারি দু এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় অকল্পনীয় লাভ পেতে চলেছে এক্সিলেন্ট শ্রেণীতে যে যেতে চলেছে এই তিনটি রাশি বিগত দিনে এমন গ্রহচক্র কিন্তু ছিল না তিনটি অগ্নিতত্ত্ব রাশি ইতিহাস রচনা করবে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন গ্রহরত্ন বাস্তু প্রতিকার কবচ পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দু সাল গুরুত্বপূর্ণ হতে চলেছে জানুয়ারি মাসে এই তিনটি রাশির চাইলেও ভুলতে পারবেন না কারণ গ্রহের যে গোচর এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অনুকূল হতে কিন্তু চলেছে দেখুন আমি একটি কথা বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি আমার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি অর্থাৎ মানুষ পারে না এমন কোনো কাজ নেই তবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবং পাশাপাশি আপনাদের বাস্তুর জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার রয়েছে দেখুন প্রথম রাশি আপনার সিংহ রাশি দেখুন সিংহ রাশির এই জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু রেজাল্ট কিন্তু দিবে আপনাদের রাশির অধিপতি কোথায় পঞ্চম ভাবে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যপতি কোথায় পঞ্চম ভাবে এবং পঞ্চমপতি কোথায় ভাগ্যভাবে অর্থাৎ কেন্দ্র কেন্দ্র ত্রিকোণ ত্রিকোণের কিন্তু কানেকশন কিন্তু হচ্ছে অর্থাৎ ত্রিকোণের অধিপতি ত্রিকোণভাবে আবার ত্রিকোণের পঞ্চমপতি ভাগ্যভাবে ভাগ্যপতি পঞ্চমভাবে অর্থাৎ ভাব বিনিময় হচ্ছে এবং আপনার কেন্দ্রের অধিপতি আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে পঞ্চমভাবে মানে দুর্দান্ত যোগ কিন্তু হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে বিগত দিনে এমন সুন্দর যোগ কিন্তু আশা করি হয়নি দু হাজার চব্বিশ সিংহ রাশি জানুয়ারি মাসে আপনাদের সন্তান প্রাপ্তি আপনাদের শেয়ার বাজার থেকে লটারি থেকে ফাটকা থেকে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং পঞ্চমপতি ভাগ্যে গিয়ে ভাগ্য বৃদ্ধি করা ভাগ্যের স্থাপটে আপনারা যে কোনো কাজ হাসিল করবেন এবং সরাসরি আপনাদের শারীরিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবং শুনি আপনার সপ্তমভাবে অবস্থান করছে আবার শশন নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে দাম্পত্য সুখ ব্যবসা এবং কর্মযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে অর্থাৎ সিংহ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশি ফায়ার প্ল্যানেট আপনাদের যশ মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির আপনাদের দেখো রাশির অধিপতি কোথায় ভাগ্যভাবে আপনাদের ভাগ্যপতি কোথায় রাশিতে আপনাদের পঞ্চমপতি কথায় ভাগ্যভাবে অর্থাৎ দেখুন গ্রহের যে কম্বিনেশনটা না মানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি এবং একাদশভাবে শনি অবস্থান করছে দু হাজার চব্বিশ মেষ রাশি একটা বড় মাইলস্টোন পেতে চলেছে আপনাদের ভাগ্য আপনাদের হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে সন্তান ক্ষেত্র লাভ হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রাশি মান সম্মান যশ পদ কর্মক্ষেত্রে উন্নতি দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি সমস্ত রেকর্ড ভাঙবে ইতিহাস রচনা করবে ধনু রাশি দু হাজার জানুয়ারি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে এবং পঞ্চমপতি আবার আপনাদের রাশিতে অর্থাৎ এক্সচেঞ্জ হয়েছে ভাগ্যত দিক থেকে এক্সচেঞ্জ হয়েছে ধনু রাশি অগ্নিতত্ত্ব রাশি ধনু রাশি ধনুরাশি আপনাদের শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকে লাভ কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ অ্যাচিভমেন্ট আপনারা করবেন পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন গার্মেন্টসের বিজনেস করছেন বা লোহার ব্যবসা করছেন বা আপনার মেডিসিনের শপ রয়েছে এখান থেকে ধনু রাশি কিন্তু লাভ পেতে চলেছে অর্থাৎ এই তিনটি রাশি ধনু রাশি ধনু রাশি যেমন সন্তান ক্ষেত্র ভালো হতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে ভালো হতে চলেছে তেমনি মেষ রাশিরও কিন্তু অভূতপূর্ব লাভ পেতে চলেছেন সিংহ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এবং ধনু রাশি তিনটি অগ্নিতত্ত্ব রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে এই সময়টা আপনাদের জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা আসতে চলেছে যাদের সমস্যা হচ্ছে না অবশ্যই আগে আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ